আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন, হ্যাঁ প্রিয় দর্শক, আজকে দেখাচ্ছি খুব সহজভাবে রুটি তৈরির রেসিপি। আর এভাবে রুটি বানাতে গিয়ে আমি নিজেও অনেক অবাক হয়েছি। একদম নরম তুলতুলে রুটি হয়, খেতে অনেক মজার হয়। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বড় মিক্সিং বলে আমি 4 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, আর এই আটা দিয়েই তৈরি করব রুটিগুলো। সবার বাসায় কিন্তু ময়দাটা অ্যাভেলেবেল থাকে না। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তো মিষ্টি বেশি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিপ ড্রাই ইস্ট, 1 টেবিল চামচের মতন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি হালকা গরম পানি, নর্মাল যে গ্লাসে আমরা পানি খাই সেই গ্লাসে 2 কাপ পরিমাণ হবে, আমার এখানে লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। তো পানিটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটা এরকম স্মুথ ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু একটু সফট হবে। তারপর এর ভেতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপর এটাকে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখেছি কোনো গরম স্থানে। এটাকে আমি একটা প্লাস্টিকের পলিথিন দিয়ে এভাবে ঢেকে রেখেছি, এতে করে খুব তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভেট হবে। প্রায় 40 মিনিট পর ফিরে এলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দোটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। তো এখন এই দোটাকে আমি হাতে একটু আটা নিয়ে ভালোভাবে মুথে নেব। ভালোভাবে মুথা হয়ে গিয়েছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছে। আমি এখন এটাকে যে কয়টা রুটি বানাবো সেই কয়টা টুকরো করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি এখানে 8 পিসের মতন করেছি। তো এখন এটাকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি জাস্ট। তারপর একটা বাটার পেপারের উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। বাটার পেপারটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, নর্মাল কাগজ দিয়েও হবে, সেক্ষেত্রে নর্মাল কাগজটাতে ভালোভাবে তেল লাগিয়ে তার উপরে আটা ছড়িয়ে তারপর আপনারা এই কাজটা করতে পারেন, তবে বাটার পেপার হলে বেশি ভালো হবে। তো আমি এভাবে রেখে দিয়েছি। রাখার পর এটাকে আমি আরও 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। টাওয়েল দিয়ে ঢেকে এটাকে আমি আরও 10 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। প্রিয় দর্শক, এবার কিন্তু ডোটা কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। হাতে একটু তেল লাগিয়ে জাস্ট এভাবে করে আমি চেপে চেপে রুটির মতন শেপ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই প্রশ্ন করবেন বাটার পেপার ছাড়া হবে নাকি। হ্যাঁ, বাটার পেপার ছাড়াও হবে। সেক্ষেত্রে নর্মাল যে কাগজটা আপনারা ব্যবহার করবেন সেটাতে ভালোভাবে তেল লাগিয়ে এক্সট্রা আটা ব্যবহার করে এভাবে করে আপনারা রুটি বানিয়ে নিতে পারেন কাগজটার গায়ে, যাতে করে খুব সহজেই কাগজটা তেলে দেওয়ার সাথে সাথে খুলে আসে। এই পদ্ধতিতে রুটি বানিয়ে আমি নিজেও অবাক হয়েছি, এত সুন্দর হয় আর এত সফট হয়, আসলেই অবাক করার মতন। চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়েছি, তার ভেতরে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন এভাবে রুটিগুলো ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ এই বাটার পেপারটা নাড়ালেই দেখবেন খুব সহজেই খুলে আসছে। আর উপর দিয়ে এভাবে তেল দিতে দিতে দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এভাবে রুটিগুলো ভাজলে কিন্তু তেল রুটির ভিতরে কোনোভাবেই প্রবেশ করে না, খুব সুন্দরভাবে ভাজা হয়, এক্সট্রা তেলও কিন্তু রুটির গায়ে থাকে না। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, এত সুন্দরভাবে যে রুটি ভাজা যায়, রুটির গায়ে কিন্তু চামচ কোনোভাবেই লাগানো যাবে না। বাটার পেপারটাকে ঘুরাবো, এতে করে খুব সুন্দরভাবে যখন এক সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে বাটার পেপারটা দেখবেন খুব সহজেই খুলে আসছে রুটির গা থেকে, তখন এটাকে তুলে নিয়ে রুটিটাকে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এই রুটিগুলো কিন্তু ঠান্ডা হলেও অনেকটা সফট থাকে, আর ভাজতে কিন্তু সময় লাগে প্রায় 1 সেকেন্ডের মতন। আজকের এই ব্যতিক্রমধর্মী রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এভাবে একবার রুটি বানিয়ে দেখুন না, বাইরে থেকে আর কিনে খেতে হবে না, বাসায় রোজ তৈরি করতে পারবেন। খুব সহজ কিন্তু এই রেসিপিটা।
আমার বাসার সবাই কিন্তু এই রুটির ফ্যান হয়ে গিয়েছে। ভাজা এই রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, ইস্টের কোনো প্রকার গন্ধ থাকে না, একদম সফট তুলতুলে হয়, ছোট বড় সবাই খুব পছন্দ করে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আশা করছি, আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।